আমরা অভিযোগ করছি, অভিযোগ নিয়ে কমিটিও গঠিত হচ্ছে, নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু এই কমিটি আসলে যেভাবে গঠিত হচ্ছে সেটিতে সচেতনতার একটি বড় ঘাটতি আমরা খুঁজে পাচ্ছি কিনা? অবশ্যই, মানে কমিটি যদি ধরেন, আমি যেটা বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন আমেরিকায় পিএইচডি করতে গেলাম, আমি প্রথম খুব অবাক হয়েছি যে ধরেন লাইব্রেরিতে যেখানে পড়ে সেখানে সুন্দর করে একদম স্পষ্ট লেখা আছে যে যদি সেক্সুয়ালি অ্যাবিউজ হয় কোথায় কার সাথে ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে হবে। প্রথমত হচ্ছে রাষ্ট্রের কাছেই করা যায়, 911-এ কল দিলেই পুলিশের কাছে সরাসরি করা যায়, তারপরও যদি ইউনিভার্সিটিতে করতে চায় একেবারে স্পষ্ট। আচ্ছা, আপনি টয়লেটে যাবেন, ওখানেও মুখের উপরে আপনার একদম আপনি সুন্দর করে লিখে দেখতে পাবেন, ডানে বামে সোজা তিন দিকে তিনটা দেওয়া থাকে, যে আপনি কমোডে বসা অবস্থায়ও আপনি সারাক্ষণ মাথায় রাখতে পারেন যে টয়লেটে বা এই জায়গায় যদি কোনো কিছু হয় আপনি যেন করতে পারেন। আপনি ক্যান্টিনে খাচ্ছেন, সেখানেও ক্যাশ বক্সের সামনে মানে কাউন্টারে লেখা আছে, আপনি যেখানে বসে খাচ্ছেন এটার পাশে লেখা আছে, অর্থাৎ সারাক্ষণ আপনার চোখের সামনে রাখা হচ্ছে। তাহলে কি পরিমাণ সচেতনতা অবলম্বন করা হচ্ছে? তারপরও পাশ্চাত্যে রেপের সংখ্যাটা বেশি, হ্যাঁ সেই জায়গা থেকে বেশি, কারণ মানে এত আইন শক্ত, আর সেই জায়গায় আমাদের তো এত শিথিলতার মধ্যে কিভাবে সম্ভব সকল কিছুতে? ফলে তদন্ত কমিটি বা এই অভিযোগ সেলগুলো যখন গঠিত হচ্ছে সেগুলোর কমিটিতে কারা আছেন সেটা খুব গুরুত্বপূর্ণ।